আমন্ত্রণ প্রবাস বুলেটিনে শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো আগতদের জন্য দুই দেশেরই করোনা পরীক্ষা লাগবে জানাল ওমান ওমানে করোনায় আইসিউতে ভর্তি রোগের সংখ্যা পূর্বের সকল রেকর্ড ছাড়ালো আজ ওমানে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক জানালেন দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ আজ থেকে পুনরায় কাজ শুরু করল ওমানের জালালবানিবু হাসান থানা ওমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশিকা চলতি বছরের মার্চ থেকে অবৈধ হওয়া প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশ ছাড়ার অনুমতি দিল ওমান শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে সুরা কাউন্সিলের সাথে বৈঠক করেছে ওয়ার্কার্স জেনারেল ফেডারেশন অব ওমান দীর্ঘদিন বন্ধের পর অবশেষে দোসরা অক্টোবর থেকে চালু হচ্ছে ঢাকা মাস্কার রোটে বিমানের স্বাভাবিক ফ্লাইট দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওমানে আগত সকল প্রবাসীদের নিজ দেশ থেকে করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে এরপর ওমানে আসতে হবে বলে জানালো দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রবিবার ওমানের বিমানবন্দরে কঠোর সুরক্ষা নির্দেশিকা জারি করে এই ঘোষণা দেয় নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে ওমানে আগত সকল প্রবাসীদের নিজ নিজ দেশ থেকে কোভিড পরীক্ষা করে ওমানে আসতে হবে এবং ওমানে এসে এয়ারপোর্টে পুনরায় টেস্ট করাতে হবে এতে অতিরিক্ত পঁচিশ রিয়াল ফি নির্ধারণ করেছে ওমান সরকার কর্তৃপক্ষ জানিয়েছে ওমানে আগত সকল ব্যক্তিকে তার নিজ নিজ দেশ থেকে একটি পিসিআর পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ওমানে পৌঁছানোর পর অবশ্যই পঁচিশ ওমানি রিয়াল দিয়ে এয়ারপোর্ট থেকে আরেকটি পিসিআর পরীক্ষা করাতে হবে যে সমস্ত লোক ওমানে এক সপ্তাহ অবস্থান করবে তাদের তারা প্লাস করোনা মনিটরিং অ্যাপসটি অবশ্যই নিবন্ধন করতে হবে তবে যারা আরও দীর্ঘ অবস্থান করবে তাদের অবশ্যই পর্যবেক্ষণের জন্য ভেসলেট ব্যবহার করতে হবে এবং চোদ্দ দিনের হোম কোয়ারেন্টিন পালন করতে হবে তবে পনেরো বছরে কম বয়সী শিশু ও ইয়ার ক্রুদের করোনার পিসিআর পরীক্ষা করার প্রয়োজন নেই তবে তাদের মেনে চলতে হবে বলে জানানো হয়েছে গাইডলাইনে ওমানের বিমানবন্দরগুলো পুনরায় চালু করার আগে দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ করোনা বিস্তার রোধ করতে ওমানে আগত যাত্রীদের জন্য বেশ কঠোর নিয়ম জারি করেছে নতুন গাইডলাইন অনুযায়ী যাত্রীদের এবং বিমানে ওঠার সকল পদ্ধতি জানানো হয়েছে যাত্রীদের উক্ত সকল পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে পুনরায় খোলার প্রস্তুতি অংশ হিসেবে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর দেশের স্থানীয় ও বিদেশিদের জন্য এই নির্দেশিকা তৈরি করেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ওমান ছেড়ে আসা যাত্রীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে হবে এবং গন্তব্য দেশের পরীক্ষা পদ্ধতিগুলোর মধ্য দিয়ে যেতে হবে বিমানবন্দরে আসার পূর্বে অনলাইন চেক ইন করারও পরামর্শ দেওয়া হয়েছে সেই সাথে সকল ব্যবহৃত ফেস মাস্ক ও গ্লাভসগুলো নির্ধারিত বর্জ্য বাক্সগুলিতে ফেলতে হবে যতটা সম্ভব অনলাইনে অর্থ প্রদানও সেলফ পরিষেবা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের অবশ্যই যাত্রা তিন থেকে চার ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে ভ্রমণকারীরা সুরক্ষা পয়েন্টে এবং বিমানে ভিড় এড়াতে তাদের সাথে কেবল একটি হ্যান্ডব্যাগ ও শুল্কমুক্ত অতিরিক্ত একটি ব্যাগ নিয়ে যেতে পারবেন সকল ভ্রমণকারীদের করোনার কোনো লক্ষণ নেই এমন একটি স্বাস্থ্য সংক্রান্ত ফর্ম পূরণ করতে হবে কোনো ব্যক্তি এই ফর্ম পূরণ না করলে তাকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে সকল যাত্রী বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এছাড়াও সামাজিক দূরত্ব ও বিমানবন্দরের নির্দেশনাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যাত্রীরা বিমান করতে তাদের তাপমাত্রা তাপমাত্রা পরীক্ষা ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে কেবল প্রবেশের অনুমতি মিলবে ওমানে করোনা আইসিউতে নতুন ভর্তি রোগীর সংখ্যা পূর্বে সকল রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড করল আজ দেশটিতে বর্তমানে দুইশো করোনা রোগী আইসিউতে ভর্তি রয়েছে যা ইতিপূর্বে সকল রেকর্ড ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি কোভিড রোগীর সংখ্যা তেষট্টি জন বর্তমানে গোটা ওমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন মোট পাঁচশো জন যাদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিউতে আছেন দুইশো জন ওমানে মহামারী করোনায় গত তিন দিনে আক্রান্ত কিছুটা কমলেও মৃত ঊর্ধ্বমুখী রয়েছে রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত তিন দিনে নতুন এক হাজার পাঁচশো তেতাল্লিশ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে সেই সাথে গত তিন দিনে নতুন সুস্থ হয়েছেন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাতানব্বই হাজার চারশো পঞ্চাশ জন যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট সাতাশি হাজার আটশো একজন বর্তমানে দেশটিতে মোট আক্রান্ত অবস্থায় আছেন আট হাজার সাতশো চল্লিশ জন গত তিন দিনে নতুন চব্বিশ জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো নয়শো নয় জন গত চব্বিশ ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন কোভিড রোগীর সংখ্যা তেষট্টি জন বর্তমানে গোটা ওমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন পাঁচশো তেইশ জন এদিকে শনাক্ত বাড়লেও সুস্থতার স্বস্তি ফিরেছে বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও বত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার একশো একষট্টি জন এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার দুশো পঁচাত্তর জনের দেহে এদিন সুস্থ হয়েছেন এক হাজার সাতশো চোদ্দ জন শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি এতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস মানুষের এ পর্যন্ত মোট শনাক্ত তিন লাখ জন জন হয়েছেন ওমানে আগত সকল নাগরিক এবং প্রবাসীদের ওমানের এয়ারপোর্টে করোনা ভাইরাসের পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক বলে জানালো দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ ওমান বিমানবন্দরগুলো সাপ্লাই ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এবং চীনা সংস্থা বিজিআই এর সহযোগিতায় যাত্রীদের মাস্কাটের আন্তর্জাতিক বিমানবন্দর সালালা বিমানবন্দর সোহার বিমানবন্দর এবং দুকুম বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা নিয়েছে যাত্রী কেবিন ক্রু কর্মচারী এবং বিমানবন্দর ব্যবহার করেছে এমন সকল ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষা প্রোটোকল অনুসারে পিসিআর পরীক্ষা ও ভাইরাসটির প্রাথমিক শনাক্তকরণের দিকে বেশি নজর দিয়েছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এটি ওমান বিমানবন্দরগুলির করোনা পরবর্তী সময়ে সতর্কতামূলক পদক্ষেপের অংশ বলে জানানো হয়েছে অক্টোবরের শুরুর দিকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে ওমানে এ সময় প্রতিটি বিমান কোম্পানি সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ওমানে প্রবেশের সময় ভ্রমণকারীকে নিজস্ব খরচে বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে হবে ওমান বিমানবন্দর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ভ্রমণকারীরা তাদের মোবাইলে তারাসুদ প্লাস ডাউনলোড করে নেবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশনটিতে পিসিআর পরীক্ষা এবং প্রাক বুকিং করতে হবে অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই ভ্রমণকারী পিসিআর টাকা প্রদান করতে পারবেন কারণ দেশটিতে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ প্রদানের নিরাপদ ও সহজ মাধ্যম বলে জানিয়েছে কর্তৃপক্ষ

এই তথ্য জানানো হয়েছে। আজ থেকে উক্ত থানা থেকে অত্র অঞ্চলের সকল নাগরিক এবং প্রবাসীরা পাসপোর্ট বাসস্থান সহ বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে ওমানের সুপ্রিম কমিটির পয়লা অক্টোবর থেকে তফসিল যুক্ত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওমানে পরিচালিত সকল বিমান সংস্থাগুলোকে বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যে যাত্রীদের সেবা প্রদানের শুক্রবার মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনাল রিটার্নের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট আগামী পয়লা অক্টোবর থেকে পুনরায় শুরু হবে ওমানের জাতীয় বাহক তুরস্ক ইয়ার এবং থাইল্যান্ড মালয়েশিয়া যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ফিলিপাইন তানজানিয়া এবং ইথিওপিয়ায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে করোনা সতর্কতা বাস্তবায়নের কারণে ওমান উল্লেখিত দেশগুলোতে বিমান পরিবহন চলাচল নির্বাচিত বিমানবন্দর ও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর বা অন্যান্য বিমানবন্দরগুলোর মধ্যে সাপ্তাহিক দুইটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করবে বর্তমানে সপ্তাহে দুইটি ফ্লাইট চলাচলের মধ্যে সীমাবদ্ধ থাকবে তবে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক বিমান পরিবহন চুক্তি অনুসারে সপ্তাহে দুটি করে নির্ধারিত দেশগুলোতে তফসিলযুক্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে পরিস্থিতি অনুসারে নিয়মিতভাবে তফসিলের ফ্লাইটের সীমিত অপারেশন পর্যালোচনা করা হবে এবং ভ্রমণের প্রয়োজনীয়তা বিবেচনা করে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কেবল ওমানি নাগরিক এবং বৈধ আবাসনের অনুমতিপ্রাপ্ত নাগরিকরাই অনুমোদন ছাড়াই সুলতানে প্রবেশের অনুমতি পাবেন বলে জানিয়েছে সুপ্রিম কমিটি ওমান ভ্রমণকারী বা অন্যান্য কাজে ওমানে আসা ব্যক্তিদের ওমানে আনার অনুমতি দেওয়া হবে না তবে সকল নাগরিক বা বৈধ আবাসন অনুমতি রয়েছে নাগরিকদের ওমানে আসলে তাদের এক মাসে করোনা চিকিৎসা ব্যয় বহন করার মতো অর্থ নিয়ে আসতে হবে তাছাড়া আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা তারা প্লাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে মহামারী করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে অনুমতি দিল ওমানের শ্রম মন্ত্রণালয় যেসব প্রবাসীদের প্রেসিডেন্ট কার্ড চলতি বছরের মার্চে মেয়াদ শেষ হয়েছে কিন্তু নানা কারণে তারা আর নবায়ন করতে পারেনি শুধুমাত্র তারা স্থায়ীভাবে ওমান ছাড়ার আগে এই জরিমানা থেকে ছাড় পাবেন বলে জানানো হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এই সুযোগটি সেইসব প্রবাসীরাই পাবেন যাদের আবাসন কার্ডের মেয়াদ এই বছরের মার্চে শেষ হয়েছে কাছ থেকে বরখাস্ত হয়েছেন বা যারা এই বছরের ফেব্রুয়ারির আগে বা তার আগে দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু করোনা পরিস্থিতিতে যেতে পারেননি তাদের জন্য এই সুবিধাটি রয়েছে করোনা মহামারীর কারণে অনেকেই আবাসন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও দেশ ছেড়ে যেতে পারেননি তাদের স্থায়ীভাবে দেশ ছেড়ে যাওয়ার জন্য কোনো জরিমানা প্রদান করতে হবে না আবার অনেকে রয়্যাল ওমান পুলিশের অন্তর্ভুক্ত পরিষেবাগুলো বন্ধ করার কারণে নিজ দেশে স্থায়ীভাবে ফেরত যেতে পারেননি তারাও এই সুযোগটি গ্রহণ করতে পারবেন তবে কোনো প্রবাসী অন্য কোন মামলায় জরিমানাগ্রস্ত থাকলে তা অবশ্যই প্রদান করতে হবে এবং কোনো প্রবাসী আইন লঙ্ঘন করলে তাকে মওকুফ করা যাবে না বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ও সুপ্রিম কমিটির সদস্য ডাক্তার ওমানে শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে সুরা কাউন্সিলের সাথে বৈঠক করেছে দেশটির ওয়ার্কার্স জেনারেল ফেডারেশন অব ওমান বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী মজুরি প্রদানের বিষয় সহ শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দেশটিতে শ্রমিকদের মজুরি সঠিকভাবে প্রদান ও বর্তমান পরিস্থিতিতে দেশটিতে জনমত গঠনে একসাথে কাজ করার লক্ষ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে বলে বিবৃতি জানিয়েছে সুরা কাউন্সিল অনুষ্ঠানে সুরা কাউন্সিল এবং ওমান ওয়ার্কার্স জেনারেল ফেডারেশনের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে শ্রম মন্ত্রণালয় ন্যূনতম মজুরি ও বিভিন্ন কাজে একাডেমিক যোগ্যতা জারি করার বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয় ওমানের সুপ্রিম কমিটি বিধি লঙ্ঘন করে একটি অনুষ্ঠানের আয়োজন করায় একদল নাগরিককে আটক করেছে দেশটির রয়্যাল পুলিশ উত্তর আলবাতিনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় আটকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের পুলিশ ওমানের শ্রমমন্ত্রী দেশটির সিভিল খাতের চাকরির বিবরণে এবং এটির সাংগঠনিক কাঠামো পর্যালোচনায় কয়েকটি নতুন সিদ্ধান্ত জারি করেছেন অধ্যাপক ইউনিটের চাকরির বিবরণী ও সাংগঠনিক কাঠামো তৈরিতে একটি কার্যকরী গ্রুপ গঠন করা হবে অনুচ্ছেদ দুই অনুযায়ী গ্রুপটি তিনটি পৃথক দলে বিভক্ত করা হবে প্রতিটি দলের সদস্যরা নির্দিষ্ট সংস্থার সাথে ফলো আপ করবেন অনুচ্ছেদ তিনে বলা হয়েছে চাকরির অনুমোদনের আগে কাজের সময় ও কাজের অনুসরণ পর্যালোচনা করা হবে অনুচ্ছেদ চারে এই সিদ্ধান্ত অনুচ্ছেদ একে উল্লিখিত দলগুলো প্রতি তিন সপ্তাহে তাদের কাজের ফলাফল মন্ত্রণালয়ের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসচিবের কাছে জমা দেবে অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী কর্মীদের কাজ দেওয়ার মাধ্যমে গ্রুপের কাজ সম্পন্ন হবে ওমানে করোনা মহামারীতে এই প্রথমবারের মতো দুইশো করোনা রোগী দেশের বিভিন্ন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন রোববার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী আইসিইউতে মোট রোগীর সংখ্যা দুইশো জন গত চব্বিশ ঘন্টায় তেষট্টি জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আইসিউতে রোগী ভর্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আহমেদ আল সাইদি ও সুপ্রিম কমিটির সদস্যরা তারা বলেন এটি এমন একটি রেকর্ড যা ওমান আগে কখনো হয়নি তবে ক্রমবর্ধমান সংখ্যার অর্থ এই নয় যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সারা বিশ্বে করোনা পরিস্থিতি বাড়ছে ওমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাতানব্বই হাজার শো জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সাতাশি হাজার একজন মারা গেছেন নশো ন করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ঢাকা মাস্কার ঢাকা রুটে নির্মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী দোসরা অক্টোবর থেকে প্রতি সপ্তাহে দুই দিন ফ্লাইট চলবে রোববার বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে বিমান আগামী দুই অক্টোবর ঢাকা মাস্কার ঢাকা রুটে শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করবে এই রুটে সপ্তাহে প্রতি সোম ও শুক্রবার এসব বাণিজ্যিক ফ্লাইট চলবে এজন্য যাত্রী সাধারণকে বিমানের মোবাইল অ্যাপস ওয়েবসাইট ডাব্লিউড বিমান এয়ারলাইন্স ডট কম ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকিট কেনার অনুরোধ জানানো হয়েছে এর আগে ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় ওমান সরকার বাংলাদেশ থেকে সে দেশে সব ধরনের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা দেয় পরে গত সতেরোই মার্চ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় অক্টোবর থেকে প্রতি শুক্র সোমবার দিবাগত রাত আড়াইটায় ওমান থেকে চিটাগাং হয়ে ঢাকা ফ্লাইট পরিচালনা করবে বিমান পূর্বে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেলেও মাস্কাট এয়ারপোর্টে নতুন ঘোষণা অনুযায়ী সপ্তাহে দুইটি ফ্লাইটের বেশি অনুমোদন না দেওয়ায় আজ নতুন এই সিদ্ধান্ত নেয় বিমান নতুন ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সপ্তাহে দুইটি ফ্লাইটের মাধ্যমে ওমান থেকে বাংলাদেশ এবং দেশ থেকে পুনরায় ওমান যেতে পারবেন প্রবাসীরা এদিকে ওমানের পূর্বের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র মাস্কাট এয়ারপোর্টে কোভিড টেস্ট করানোর কথা থাকলেও আজ থেকে নতুন সিদ্ধান্ত নিয়েছে মাস্কাট এয়ারপোর্ট নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিটি যাত্রী তার নিজ দেশ থেকে করোনা পরীক্ষা করাতে হবে এবং ওমানে এসেও মাস্কাট এয়ারপোর্টে পুনরায় করোনা টেস্ট করাতে হবে এতে মাস্কাট এয়ারপোর্টে করোনা পরীক্ষার জন্য যাত্রীদের অতিরিক্ত প্রতিশ্রিয়াল দিতে হবে বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মহামারী করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের নির্দিষ্ট সময়ে সৌদি ফেরাতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ করল বাংলাদেশ রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে এক ফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী এ আব্দুল মোমেন এই অনুরোধ করেন এ সময় ড মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি একই সাথে দাম্বাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে রিয়াদ মদিনা ও বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল সাথে থাকায় ধন্যবাদ সবাইকে